ফাগুন দিনে বাসন্তী আর ভালোবাসার রঙে একাকার অমর একুশে বইমেলা। প্রাণের বইমেলার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইশরাত জাহান উর্মি। উর্মি, ভালোবাসায় বসন্ত বরণ, সেই সাথে পাঠক লেখকের মিলন মেলা, বিশেষ এই দিনে অমর একুশে বইমেলার আরও খবর জানতে চাই আপনার কাছে। সুরভি, আপনি ঠিকই বলেছেন, একেবারেই কিন্তু যেটি বলছিলেন আপনি যে ভালোবাসা ফাগুন সব কিছু মিলেমিশে একাকার, সেই সাথে বইমেলার যেই বিশেষ আয়োজন সেটি তো রয়েছেই। বেশিরভাগই মানে বইমেলাটা যদি আমি বলি যে মোটামুটি একরকমের হলুদ হয়ে গেছে, কারণ হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি এবং খোপায় হলুদ ফুল, যে কোনো বয়সী নারীর খোপায় আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে লেখকরা পাঠকরাও কিন্তু বেশ আনন্দিত আজ, কারণ আপনি জানেন যে এরকম বিশেষ বিশেষ দিনে প্রচুর সাধারণ পাঠক দর্শনার্থী ক্রেতা আসেন এবং তারা বই কেনেন, সে কারণে লেখকদের মুখে হাসি ফোটে, প্রকাশকদের মুখে হাসি ফোটে। আমি আমার সঙ্গে একজন পাঠক পেয়েছি, দর্শনার্থী পেয়েছি, তার সাথে একটু কথা বলতে চাই। হলুদ সাজে বইমেলায় চলে এসেছেন, বই নিশ্চয়ই বই কিনবেন, মেলা কেমন লাগছে, কার বই কিনবেন, কী কী পরিকল্পনা? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। এখন এটা আমার প্রথম আসা আর কি, আমার হাজবেন্ডের সাথে আসতে চেয়েছিলাম বাট পারিনি, আমার এক ভাবি আছে ওনার সাথে দেখা করার জন্য আসছি, হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে। এখন দেখবো স্টল ঘুরে ঘুরে যে কোন বইটা কেনা যায়, বিশেষ করে হুমায়ুন আহমদের বই, তারপরে আরও অনেক বই আছে যে যেগুলো দেখে দেখে কিনে আর কি, বিশেষ করে আমার গোয়েন্দা কাহিনীগুলো পড়তে বেশি ভালো লাগে। মানে আপনি আপনি যদি বলি যে আপনি কোন বইয়ের ভক্ত, তাহলে বলতে পারেন যে গোয়েন্দা, হ্যাঁ গোয়েন্দা কাহিনী আর হুমায়ুন আহমেদ, এই দুজনের বইয়ের খুব মানে ভক্ত আমি। আচ্ছা, এই প্রথম এলেন আপনি বলছিলেন মেলায়, মানে মেলায় যে এই যে আজকের দিনে সবাই বেশ সুন্দর করে সেজে ফুল পরে হলুদ শাড়ি পরে এসেছে, এই আয়োজনটিকে এটিকে কিভাবে মানে কতখানি আনন্দ লাগছে? আমার তো অনেক ভালো লাগছে দেখে যে সবাই মানে রঙিন বেশে আসছে উৎসবটা, হ্যাঁ উৎসব মানে একটা উৎসব মুখর পরিবেশ আর কি। আরও মানে প্রথমে চাইছিলাম লাল শাড়ি পরে আসতে, তো ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একসাথে পড়ে গেছে, তো ভাবলাম মানে ফাল্গুনকেই বেছে নিয়েছি আগে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন সুরভি যে আসলে একসাথে যেহেতু ফাল্গুন এবং একই সাথে ভ্যালেন্টাইন ডেও বটে, ফলে অনেকেই আসলে দিনটিকে উৎসব মুখর দিন হিসেবে দেখছেন এবং সেই সাথে বই কেনা, যার যা পছন্দ সেই বই কেনা, এবং এই আয়োজনটি আসলে আজকে বিশেষ মাত্রা পায় কিন্তু এ কারণেই। আপাতত আমার কাছে বইমেলা থেকে এটুকুই। ধন্যবাদ আপনাকে বইমেলা প্রাঙ্গণ।